হ্যালো বন্ধুরা, বাচ্চু আমাকে কোশ্চেন করেছে যে স্যার হাউ ক্যান আই ইম্প্রুভ মাই ইংলিশ রাইটিং স্কিল। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে হ্যান্ড রাইটিং ইম্প্রুভ করা আর ইংলিশ রাইটিং স্কিলকে ইম্প্রুভ করা দুটো আলাদা জিনিস। হ্যান্ড রাইটিং মানে হাতে লেখাটা কীভাবে গুছিয়ে লিখব, আর ইংলিশ রাইটিং স্কিল মানে কীভাবে একটা বিষয়কে নিয়ে সহজে আমরা ইংলিশ লিখতে পারবো। ঠিক আছে, তো প্রথম আগে এটা আগে আমরা বুঝে নিই। যখন এই কোশ্চেনটা করেছে আমাকে বাচ্চু, তো এই কোশ্চেনটা আমাকে বলা যেতে পারে যে আমাকেও ভাবিয়ে তুলেছিল যে কীভাবে এই কোশ্চেনের অ্যান্সার দেবো। বাচ্চুর মতন আমারও সেম প্রবলেম, আমার হয়তো ঠিকমতো ইংলিশে রাইটিং ইম্প্রুভ হতো না। আমার মনে পড়ে ক্লাস টেনে ইংলিশ স্যার একটা বিষয়ে বললেন যে আজকে তোমরা রাইটিং করো, একটা বিষয় তোমরা লেখো। তো যখনই বলেছেন আমি তো কি করছি, জাস্ট অপেক্ষা করছি যে এক লাইনটা লিখতে লিখতে আমার 15-20 মিনিট লেগে গেল যে কীভাবে লিখবো কীভাবে লিখবো। কিন্তু দেখি যে আমার পাশের একটা বন্ধু লাইনের পর লাইন লাইনের পর লাইন লাইনের পর লাইন লিখে যাচ্ছে। এমনও দেখলাম যে 10 মিনিটের মধ্যে তার 2 পাতার লেখা শেষ হয়ে গেল, আর আমার সেখানে 2 লাইন আমি লিখেছি। অ্যাকচুয়ালি আমরা যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমাদের এই প্রবলেমটা হয়। তো এই বিষয়টাতে আমরা যদি লাজুক হয়ে যাই তো আমরা ইন ফিউচার অনেক প্রবলেম ফেস করব। যেমন মনে পড়ে যখন আমি আমার একটা পুরনো কোম্পানিতে রিজাইন দিয়ে আমার যে বর্তমান কোম্পানিতে আমি জব করি, তো রিজাইন দেওয়ার কীভাবে লেটার লিখতে হয় সেটা আমার কাছে বোধগম্য ছিল না। তো আমি কী করলাম, গুগলে সার্চ করলাম যে রিজাইন দেওয়ার লেটার কীভাবে লিখতে হয়, এখানে দেখলাম ওখানে দেখলাম, তারপর নিজের মতো করে তৈরি করে রিজাইন লেটার লিখেছি। তো বন্ধুরা, ইংলিশ রাইটিং স্কিলকে ইম্প্রুভ করার জন্য রিসার্চ যেটা বলছে, রিড অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, অর্থাৎ যত বেশি আমরা ইংলিশে চর্চা করব ইংলিশ পড়বো তত বেশি আমাদের ইংলিশ রাইটিং স্কিলকে ইম্প্রুভ করব। যেমন কথা থেকে আছে, যদি তুমি ভালো বক্তা হতে চাও, বক্তা হতে গেলে কী হবে, তোমাকে ভালো শুনতে হবে এবং তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক সেরকমই যদি আমাদের ইংলিশ রাইটিং স্কিলকে ইম্প্রুভ করতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি পড়তে হবে, ইংলিশ পড়তে হবে। তার মানে আমরা যদি শুধু টেক্সট বই পড়ি, টেক্সট বই ছাড়া আমরা চেষ্টা করবো যে আদার্স কিছু ইংলিশ গল্পগুলো আছে সেই গল্প যত বেশি আমরা পড়তে পারবো, আমাদের ইংলিশ ওয়ার্ড সম্বন্ধে সেন্টেন্স সম্বন্ধে নলেজ আসবে যে কোনটার পর কোনটা পরপর হচ্ছে। তাই বন্ধুরা, নাম্বার 1 টিপ শেয়ার করতে চাইছি যে যত বেশি পারো ইংলিশ পড়ার চেষ্টা করো। ইংলিশ যে কোনো ব্লগ পড়তে পারো, যে কোনো গল্পের বই পড়তে পারো, আমার মতন তোমরা ইংলিশের পার্সোনাল ডেভেলপমেন্ট বুক পড়তে পারো। এগুলো তোমার কী হবে, তোমার রাইটিং স্কিলকে এবং বলার স্কিলকেও ইম্প্রুভ করবে। এক্সাম্পল স্বরূপ, তোমাদের বায়োডাটা বা কিংবা তোমার বাড়ির সম্বন্ধে বা কোনো একটা বিষয় সম্বন্ধে কীভাবে তোমরা লিখবে রাইটিং করবে, হয়তো প্রথমে কী করলে যে গুগলে সার্চ করলে, তো সেখানে অনেক কিছু ব্লগ পাবে, অনেক কিছু লেখা থাকবে, সেগুলো তোমরা স্টাডি করলে, তারপর নিজের মতো করে বোঝার পর চেষ্টা করো যে এবার রাইটিং করা, যে আমি এটা পড়ে কি বুঝলাম। ওকে, 2 নম্বর যে টিপটা শেয়ার করবো বন্ধুরা, কিপ আর ডিকশনারি। হ্যাঁ বন্ধুরা, চেষ্টা করো যে অল টাইম তোমার কাছে একটা ডিকশনারি যেন থাকে, কারণ ডিকশনারি থাকলে তোমাদের ভোকাবুলারি সম্বন্ধে, সেন্টেন্স সম্বন্ধে, ওয়ার্ড সম্বন্ধে তোমার নলেজ বাড়বে। অনেক সময় হয় যে আমরা ঠিকমতো ওয়ার্ডকে খুঁজে পাই না, আমরা হয়তো বুঝতে পারি না যে এই ওয়ার্ডটার কি সহজ মিনিং হতে পারে, যেটা আমি সহজেই রিমেম্বার করতে পারি, তার জন্য ডিকশনারিকে ইউজ করো। বর্তমানে আমাদের হয়তো এত বড় অক্সফোর্ড ডিকশনারি ক্যারি করতে হবে না, আমাদের প্রত্যেকের কাছে যেহেতু ফোন আছে, ফোনেতে অনেক অ্যাপ আছে যেখানে তোমরা সহজেই ডিকশনারি ক্যারি করতে পারো। তাই বন্ধুরা, যখন রাইটিং করতে যাচ্ছ ডিকশনারিকে যখন বেশি কাছে রাখবে, তোমাকে ডিকশনারি হেল্প করবে তোমার রাইটিং স্কিলকে ইম্প্রুভ করতে। 3 নম্বর যে টিপটা শেয়ার করবো বন্ধুরা, প্র্যাকটিস ইওর গ্রামার। হ্যাঁ বন্ধুরা, স্পিকিং ইংলিশে যেখানে গ্রামারে অনেক ভূমিকা কম থাকে, দেখবে যে কোনো স্পিকিং কোর্সের জন্য তোমাকে বলে যে গ্রামারের প্রতি অত বেশি কনসেন্ট্রেট করো না, কিন্তু রাইটিং স্কিলের ক্ষেত্রে গ্রামার অত্যাবশ্যক, গ্রামারের ভূমিকা অনেক বেশি। তাই তোমরা যত বেশি গ্রামার প্র্যাকটিস করবে, যত বেশি গ্রামার সম্বন্ধে তোমরা জানবে, এটা তোমার ইংলিশ রাইটিং স্কিলকে ইম্প্রুভ করবে। কারণ কোনো সেন্টেন্সে যদি গ্রামার ঠিক না হয় সেই সেন্টেন্সের কোনো মূল্য থাকে না। যেমন আই এম এ বয়, এখানে যদি আমি বলি যে আই বয় অ্যাম, কেমন একটা অড লাগছে তাই না? তাই সেন্টেন্সকে কারেক্ট করার জন্য, সেন্টেন্সকে বোঝার জন্য গ্রামার প্র্যাকটিস করো। যত বেশি গ্রামার প্র্যাকটিস করবে ইংলিশ রাইটিং স্কিল আস্তে আস্তে তোমার ইম্প্রুভ হবে। 4 নম্বর যে টিপটা শেয়ার করবো বন্ধুরা, এটা আমার খুব প্রিয়,
বলতে পারো যে এটা আমি রেগুলার প্র্যাকটিস করি, সেটা হচ্ছে যে কিপ এ ডায়েরি ইন ইংলিশ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ একটা ডায়েরি রাখার চেষ্টা করো, যে ডায়েরিতে তুমি সারাদিনে কি করতে চাইছো বা তোমার সারাদিনে কি রুটিন আছে সবকিছুই তোমার ইংলিশে লেখার চেষ্টা করো। এটা কিন্তু আমি রেগুলার বেসিসে প্র্যাকটিস করি। আমার রাইটিং স্কিল যদি কিছুটা ইম্প্রুভ হয়ে থাকে তো বলতে পারা যায় শুধু এই একটা ফর্মুলাকে আমি কাজে লাগিয়েছি, যে আমি প্রত্যেকদিন জার্নাল লেখার চেষ্টা করি, প্রত্যেকদিন লিখি যে সারাদিন আমার কেমন গেল বা আমি সকাল থেকে উঠে কী কী করতে চাইছি, আমি কিন্তু এই কথাগুলো লিখি ইংলিশে। পঞ্চম টিপটা হচ্ছে যে ট্র্যাক ইওর রাইটিং স্কিল। হ্যাঁ বন্ধুরা, তুমি যখন একটা স্কিলকে অ্যাকোয়ার করতে চাইছো তোমাকে দেখতে হবে যে তুমি প্রত্যেকদিন সেটা প্র্যাকটিস করছো কিনা, সেটাকে ট্র্যাক করতে হবে। অর্থাৎ প্রত্যেকদিন চেষ্টা করো কিছু না কিছু লেখা, অ্যাটলিস্ট 5-10 মিনিটস রাইটিং করো। একটা এক্সাম্পল তোমার সাথে শেয়ার করি, তোমার হয়তো আরও ক্লিয়ারিটি আসবে। তো যখন তুমি কোনো আর্টিকেল বা গল্প পড়ছো তো চেষ্টা করবে যে প্রথম 5টা লাইন যেমন লেখা আছে ঠিক সেরকমই লেখা, অ্যাজ ইট ইজ লেখা। ওকে, তো সেখানে দেখবে তুমি ইনিশিয়ালি অ্যাম, ইজ, দা এগুলো অমিট হয়ে যাচ্ছে, এগুলো তুমি হয়তো ভুলে যাচ্ছ বা কোনো একটা ওয়ার্ড হয়তো ভুলে গেছো। আবার চেষ্টা করো যে নতুন করে 5টা লাইন লেখা। যখন তুমি এইটাকে প্র্যাকটিস করবে প্রত্যেকদিন, এই প্র্যাকটিসটা বলা যেতে পারে যে তোমার সেন্টেন্সের প্রতি যে নলেজ কি কোনটার পর কোনটা হয় সেটা তোমার বাড়বে, তোমার ভোকাবুলারি বাড়বে, তোমার গ্রামার সম্বন্ধে আইডিয়াটা বাড়বে। তো বন্ধুরা, এই কয়েকটা টিপস যদি তোমরা প্র্যাকটিস করো আমি বিশ্বাস করি তোমার হয়তো রাইটিং স্কিল অবশ্যই ইম্প্রুভ হবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য যে তোমাদেরকে হেল্প করা। কারণ অ্যাজ এ স্টুডেন্ট আমি তোমাদের মতোই ছিলাম, বা যেহেতু আমি এই প্রবলেমগুলো ফেস করেছি আমি জানি তোমাদের প্রবলেমগুলো কী। তো আমরা চেষ্টা করবো যে আমরা কীভাবে আরও বেশি স্টাডিকে ইজি করতে পারি, আরও কীভাবে স্টাডিকে এনজয় করতে পারি। তো ভিডিও শেষে একটা অনুরোধ, যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।